নতুন একটি ড্রয়িং শুরু করছি। আমরা নিউ ইন্টারফেস নিয়ে নিচ্ছি, যেখানে আমরা ইউনিটটাকে সেট করে নেই। ওকে, নাও লিমিট 0 100। আমাদের লিমিটটা সেটিং হয়ে গেল। এখন আমরা জুম অল, সো জেড প্রেস করব, জুম অল। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সার্কেল ড্র করব। আমি এখানে একটা সার্কেল সার্কেল ড্র করে নিচ্ছি। আমি এখানে 40 রেডিয়াস একটা সার্কেল ড্র করে নিলাম। আচ্ছা, ড্রটা করার পূর্বে আমরা এখানে টগল অর্থ মোডটাকে অন করে রাখি। আমরা একটা 40 রেডিয়াসের সার্কেল ড্র করে নিলাম। আমরা এখান থেকে ট্যানজেন্টটা অফ করে রাখি, কারণ আমার কোয়াড্রেন্ট প্রয়োজন হবে। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এবার একটা লাইনের সাহায্যে আমরা এখানে কোয়াড্রেন্ট পয়েন্টের উপর আমরা জাস্ট কার্সারটাকে ট্র্যাক করব, ক্লিক করব না। আমরা এখান থেকে ডাউন পোর্শনে আমি এখানে 20 প্রেস করে নিচ্ছি ফার্স্ট পয়েন্টটা। তো এইরকম পজিশন থেকে আমি রাইট সাইডে আমার এখানে আমরা ট্র্যাক করে নিব। এরপরে আমরা ট্রিম এর সাহায্যে এই পার্টটুকুকে আমরা কাট করে ফেলব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রয়োজন যেটা, যে আমরা একটা লাইন ড্র করে নেই। এখানে কোয়াড্রেন্টের উপর আমরা ক্লিক করব না, তবে কোয়াড্রেন্টের উপরের পোর্শন হয়তো এই পজিশন থেকে আমরা একটা লাইন ড্র করে নিব। সো এই লাইনটা, আচ্ছা লাইনটাকে আমি আর একটু বড় করে নেই। ওকে, আমরা যেটা করবো এই লাইনের একটা অফসেট ক্রিয়েট করে নিব। তো লাইনটাকে সিলেক্ট করার পর অফসেট মডিফাই টুলস অফসেট, এটার উপর ক্লিক করার পর আমরা এখানকার অফসেট ডিস্টেন্সটা ক্রিয়েট করব। তো ডিস্টেন্সটা আমরা দিয়ে দিচ্ছি 20 নয়, একটু বেশি নেই, 30 নেই। ওকে, 30 পজিশনে। এবং আর একটা অফসেট আমরা ক্রিয়েট করে নেই হচ্ছে 30, আরো 30 নিয়ে নেই, সরি। অফসেট এটা আমরা এখান থেকে মার্ক করে নিচ্ছি এখানে 30। ওকে, এগেইন এই পোর্শনের আমরা আর একটা 30-তে ক্রিয়েট করে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আর একটা লাইন নিব, যে লাইনটাকে আমরা এই পোর্শনের পার্টে আমরা করে নিচ্ছি। এখান থেকে আমরা পয়েন্টটাকে এখানে মার্ক করে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের 15। এই পজিশন থেকে আমরা এটাকে মার্ক করে নিচ্ছি। আর একটা পোর্শন আমরা করে নেই, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা 30 আপ, এই পোর্শনে আমি আরেকটি লাইন নিয়ে নিচ্ছি। এখন আমরা এক কাজ করি, একটা সার্কেল ড্র করবো এই পজিশনে, যেখানে আমার সার্কেলটা নিচ্ছি আমি 10 10, বেশি বড় হয়ে যাবে, 15, ও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি একটা সার্কেল ড্র করবো এখানে, সার্কেলটা আমি নিচ্ছি হচ্ছে
just 5 একই ভাবে এখানেও আরেকটা সার্কেল ড্র করতেছি দ্য রেডিয়াস হচ্ছে 5 এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোয়াড্রেন্ট অফ করে দিব আমরা ট্যানজেন্টটাকে অন করে নিব কারণ আমরা এখানে ট্যানজেন্টের ইউজ করব তো আমরা যেটা করব সেটা হচ্ছে লাইনের মাধ্যমে এখানকার যে ট্যানজেন্ট পোরশনটা রয়েছে এখান থেকে আমরা সেন্টার পয়েন্ট রয়েছে একে ইনসারশনটাকে অফ করে দিলাম ট্যানজেন্টটা থাকলো তো আমরা লাইন নিচ্ছি আমাদের সার্কেলের ট্যানজেন্ট পজিশনটা আমরা এখান থেকে ট্রানজেন্ট অন করে নিচ্ছি একটা লাইনের সাহায্যে আমরা এক কাজ করি সেন্টার অপশনটাকে অফ করে দিই আমরা এখানে এই ট্রানজেন্ট পোর্শন থেকে আমরা ড্র করব এখানে আমাদের ট্রানজেন্ট পোর্শন থেকে এখানে আমরা লাইন ড্র করে নিচ্ছি স্ট্রেট লাইন একইভাবে এই পোর্শন থেকেও ট্রানজেন্ট অপশন থেকে আমরা এখানে ড্র্যাগ করে নিব এবং এটা আমরা স্ট্রেট লাইন করে নিব অর্থো মোডের ইউজের মাধ্যমে ওকে সেম ভাবে আমরা এখানেও ট্যানজেন্ট ড্র করে নিব সো এখান থেকে আমাদের অপশনটা হচ্ছে এখানে মার্ক হবে আমরা এই পয়েন্টটাকে অন রেখে দিতে পারি যেটা আমাদের হচ্ছে পোলার ট্র্যাকিং মোড আমরা এই ট্যানজেন্ট পোর্শন থেকে আমরা এইভাবে আমাদের পার্টগুলোকে এই লাইনটা একটু বাঁকা হয়েছে মেবি আমি ঠিক করে নিচ্ছি অর্থো মোড ইউজ করি এবং এখানে আমাদের লাইন এখানে আমরা ট্যানজেন্ট পোর্শন থেকে নিব ড্র্যাগ করে দেন ওকে এখন এখানে যে পার্টগুলো আমাদের প্রয়োজনেই তা আমরা ট্রিম করে দিব যেমন হচ্ছে এই পার্টটুকু ট্রিম হয়ে যাবে এই পোর্শনগুলোকে আমরা ট্রিম করে দিচ্ছি ওকে এই পার্টটুকুকে আমরা এই পোর্শনগুলোকে আমরা আমাদের ট্রিম করে নিচ্ছি এখন যেটা করব আমরা এই পোর্শনটা আমাদের প্রয়োজন নাই আমরা এটাকে হাইড করে দেই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পোর্শনটাকে আমাদের প্রয়োজন নেই আমরা এগুলোকে ডিলিট করে দিলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আর একটা সার্কেল ড্র করব এখানে
আমি এখানে একটা সার্কেল ড্র করছি। নাও আমি এখানে একটা লাইন নিই, লাইন আমি এখানে কিছু একটা ড্র করি, যেমন মনে করো অর্থ মোড অন থাকবে, আমি এখানে এটাকে মুভ করানোর জন্য ডাইনামিক ইনপুটটাকে অফ করে দিই, ডাইনামিক ইনপুট নয় আমি পোলার ট্র্যাকিংটাকে ই করে নিচ্ছি। তা আমি এখানে একটা জিনিস ড্র করছি, খেয়াল করো এখানে লাইনটা স্ট্রেট ঠিক হবে না, কারণ হচ্ছে অর্থ মোডকে ঠিক অন না রেখেই কাজ করছি। আমি এখানে একটা স্টারকে ড্র করার ট্রাই করছি এবং ওকে। দেন আমি আরেকটা সার্কেল ড্র করতে চাচ্ছি এখানে, যেটা হতে পারে 5। দেন এগেইন আমি সেন্টারটাকে ট্র্যাক করে নেই, সেন্টার পজিশন থেকে আমরা এখানে আরো নিতে পারি। আমি এখানে 5 নিয়েছি, 3 দিচ্ছি, আর একটা আমরা সার্কেল ড্র করি, এটা হচ্ছে 1। আর কি করতে পারি, আপাতত এ পর্যন্তই থাক। আমরা এই ড্রয়িংটির জন্য আমরা একটা লাইনের সিম্পল একটা ড্রয়িং দেখি, যেখানে আমাদের অর্থ মোডটা অন থাকবে। তো আমরা এক কাজ করি, এখানে পোলার মোডটাকে অন করে রাখি। তো আমরা দেখো এখানে এরকম করতে পারি, এগুলো হাতের জাস্ট ড্রয়িং, এগুলো আমি এভাবে আমরা ড্রগুলো এখান থেকে করতে পারি। এই অংশগুলো এমনি জাস্ট আমি ড্রয়িং করতেছি, আমরা এভাবে এগুলো পোর্শন গুলোকে ব্যবহার করতে পারি। এটা একটা ড্রয়িং হতে পারে। আচ্ছা আমরা এই ফিগারটার ডাইমেনশন গুলোকে ঠিক করি। তো আমরা এক কাজ করব, ডাইমেনশন লিনিয়ার নিচ্ছি এই পারপাসটাকে ঠিক করার জন্য। ওকে, এখানে আমরা এটাকে একটু স্টাইল করি, তো ডি প্রেস করব, স্টাইল এখান থেকে মডিফাই করে নেই। এখানে আমাদের লাইনস এর ক্ষেত্রে আমরা এখানে অফসেট লাইন করে দেই 1। দেন অ্যারো, অ্যারোর ক্ষেত্রে অ্যারো সাইজকে আমরা 3 করে দিচ্ছি। দেন হচ্ছে টেক্সট, টেক্সটের ক্ষেত্রে আমরা হাইট করে দিই 2। টেক্সট প্লেসমেন্ট কে আউটসাইড করে দেই, টেক্সট অ্যালাইনমেন্ট কে স্ট্যান্ডার্ড করে দিই, অফসেট ফ্রম ডাইমেনশনটাকে 1 করে দিচ্ছি। দেন আমরা যাচ্ছি প্রাইমারি ইউনিটস, এখান থেকে ট্রেলিংটাকেও আউট করে দিচ্ছি। ওকে, তো আমরা এভাবে এখানকার পোর্শনগুলোকে আমরা মার্ক করে দিতে পারি। এখানে একটু ফ্র্যাকশনাল মার্কসগুলো আসছে আমরা যেভাবে নিয়েছি, আমি এগুলোকে পয়েন্ট নোট করে দিচ্ছি। এছাড়াও আমাদের এই পোর্শনগুলোকে আমরা মার্ক করে নিতে পারি, এখানে যতটুকু ইউজ করা হয়েছে। তো এখানে রেডিয়াস গুলোকে আমরা
পয়েন্ট আউট করে দিতে পারি। আমরা এখানে রেডিয়াসটাকে ফিট করে দিতে পারি 5, এটা রো রেডিয়াস 5। এই পুরো পার্টের আমরা রেডিয়াসটা দিয়ে দিতে পারি যেটা 40। এরপর আসলে এই স্টারের ক্ষেত্রে, স্টারের ক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টটা অ্যালাইন্ড করে নেই। অ্যালাইন্ড করে নিলে আমরা এখানে মার্ক করতে পারি এই পোর্শন, এই পোর্শন, এখানে খুব ই হয়ে যাবে ব্যাপারটা। আমরা এক কাজ করতে পারি, আপাতত এটাকে আমি শো করছি না। তো এই ছিল আজকের ড্রয়িং, এটাকে আমরা সেভ করতে পারি জেপিজি ফরম্যাটে। তাহলে আমরা এখানে টাইপ করব জেপিজি, দেন জেপিজি আউট, প্রেস করবো এন্টার। আমরা যে লোকেশনে সেভ করতে চাই সেখানে গিয়ে ফাইলের নাম দিব। আমি এখানে ফাইলের নামটা দিচ্ছি 6, এখানে একটা হাইফেন ছিল, আচ্ছা 6। এরপরে আমরা দিব সেভ। এরপরে অবশ্যই আমরা কি করব, এখানে কার্সারটা রেখে, তবে এখানে আমাদের ফুল প্রজেক্টটাকে আমরা সিলেক্ট করব এবং প্রেস করব এন্টার। তো আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। আমরা দেখতে পাই এখানে, আমরা যদি দেখি আমাদের ড্রয়িংটা এখানে সেভ হয়েছে 6। এটাকে আমরা যদি একটু ওপেন করি, হ্যাঁ আমাদের এটা সেভ হয়েছে। তো এভাবে আমরা সেভ করে নিতে পারি। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ফাইলটাকে আমরা প্রজেক্ট হিসেবে সেভ করতে পারি। তো প্রজেক্ট হিসেবে সেভ করতে হলে আমরা এখানে সেভ অপশনে যাব। এখানে লোকেশনটাকে ঠিক করার পর আমরা এখানে ফাইলের নাম দিব। যেমন আমি এই ফাইলটার নাম দিচ্ছি 6, দেন সেভ। তাহলে আমাদের ফাইলটা লোকেশনে সেভ হয়ে গেল। এবং ফাইল ক্লোজ করতে চাইলে আমরা অবশ্যই উপরের মেনু অপশন থেকে আমরা এখানে ক্লোজ